দাউদকান্দিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন। কুমিল্লার দাউদকান্দিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক কুমিল্লা এরিয়ার গৌরীপুর শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 18 অক্টোবর দুপুরে গৌরীপুর আঙ্গাউরা মোল্লা বাড়িতে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দির চান্দিনা সার্কেল জোবায়ের জুয়েল রানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। আলোচনায় বক্তারা 15 আগস্ট বঙ্গবন্ধু ও শেখ রাসেল সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার আব্দুল আলিম, গৌরীপুর শাখা ব্যবস্থাপক সফর আলী ও রংধনু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসার পরে এবং শেখ রাসেল ছিল আমাদের জাতির পিতা সবচেয়ে ছোট সন্তান এবং সবচেয়ে আদরের সন্তান। এবং একটা জিনিস স্বীকার করেছেন যে শেখ রাসেল কিন্তু মানে আসলে জন্মদূতী, মানে শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেছে এবং তারপর থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে বিভিন্ন কারণে জেলে, বিভিন্ন কারণে রাস্তায় সন্তান 64 সাল থেকে 72 সাল পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু দেখা কিন্তু শেখ রাসেল পায় নাই। শেখ রাসেলের জন্মখবরটাও কিন্তু বঙ্গবন্ধু শুনেছে জেলে থেকে। দেখেন মানে বঙ্গবন্ধু হয়তো রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্রের জন্য আন্দোলন সংগ্রাম বা তার সর্বস্ব বিসর্জন দিয়েছে। শেখ রাসেল তো একটা বাচ্চা ছেলে, ছোটো ছেলে, সে হয়তো বাবার আদর কী সেই জিনিসটাই কিন্তু বুঝতে পারে নাই। এবং একই সাথে কিন্তু মায়ের যে আদর একটা সুস্থ পরিবেশে সেটাও কিন্তু শেখ রাসেল পায় নাই, কারণ একটা ছোট্ট বাচ্চা 10 বছর বয়স, মানে একটা 10 বছর বয়সের বাচ্চা হাসি খুশি খেলাধুলার বয়স, সবার প্রিয় পাত্র, হঠাৎ করে একটা বুলেটের আঘাত তাকে হত্যা করতে পারে, শহীদ করতে পারে, এরকম তো ঘটনা ঘটার কথা ছিল না। বঙ্গবন্ধু তো গরিব নেতা, মজদুরের নেতা, সাধারণ মানুষের নেতা, শ্রমিকের নেতা, মা বোনদের নেতা, তো বঙ্গবন্ধুর শাসন তাদের ভালো লাগে না। তারা তো চায় অভিজাত শাসন, যে সেনাবাহিনী দেশ শাসন করবে, ওই আইয়ুব খান আবার আসবে, ইয়াহিয়া খান আবার আসবে, তারা সেনাবাহিনী বড় বড় গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবে। এই কারণে এই সাধারণ মানুষের শাসন, সাধারণ মানুষের নেতাদের তাদের পছন্দ হয়নি, এই কারণে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। 75 সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ আমাদের জাতির পিতার পরিবারের সকল সদস্য, শুধুমাত্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোন শেখ রেহানা বিদেশে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে দিয়েছে। শেখ রাসেল একটা চিন্তা করেন, একটা 10 বছরের বাচ্চা, আমাদের তো 10 বছরের ছোট ভাই বোন ভাগ্নি ভাস্তি বা কারো ছেলে মেয়ে আছে না, চিন্তা করেন একটা 10 বছর একটা বাচ্চাকে মারা যায়, একটা চোর মারা যায়, মানে আপনার শত্রু যত মানে ভয়ানক শত্রু থাকে না, যে এই শত্রুকে আমি পাইলেই মেরে ফেলবো, তারপরও কি কখনো মনে হয়েছে যে 10 বছরের একটা ছোট বাচ্চা তার আছে তাকেও মেরে ফেলতে মনে হয়? তাহলে কত বড় মানে ভয়ানক, কত বড় দুর্বৃত্ত, মানে কত বড় নৃশংস হত্যাকাণ্ড, মানে একটা ছোট বাচ্চার পুড়িয়ে দিয়ে দিয়েছে। দেখেন মানে আপনারা ষড়যন্ত্রটা দেখেন, তারা চিন্তা করছে যে শেখ রাসেল তো জাতির পিতার সন্তান, তার জন্মটা হয়েছে সংগ্রামের মধ্যে দিয়ে, তার মায়ের সাথে তার বাবার সাথে তাকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে, চিন্তা করতে পেরেছেন, সংগ্রাম করতে হয়েছে 64 সালে জন্ম, এরপরে তো বঙ্গবন্ধু জেলে নয় রাস্তায় ঘরে থাকার সুযোগ আছে। তাহলে এই শেখ রাসেলকেও কিন্তু একই সাথে সংগ্রাম করে বড় করতে হয়েছে, এই জিনিসটা কিন্তু এই শয়তানগুলো, এই কাফেরগুলো, এই বদমাশগুলোর মাথার মধ্যে কিন্তু ছিল। মুনাফিক ভয়ানক পাপী নিকৃষ্ট প্রাণী, এই যে কিছু বিপদগামী সেনাবাহিনীর অফিসাররা এদের মাথার মধ্যে ছিল, তারা চিন্তা করেছে যে এই শেখ রাসেল আজকের বয়স 10 বছর, সে তো একদিন 20 বছর হবে, 25 বছর হবে, রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, বঙ্গবন্ধুর রক্ত আছে, সেও সংগ্রাম করেই বড় হয়েছে, মানে এই যে 10 বছর পর্যন্ত এসেছে বাবার ভালোবাসা আদর যত্ন তো পাওয়ার সুযোগ হয়নি, সে দেখেছে বাবার সংগ্রাম জাতির জন্য, বাবার যে ত্যাগ যে তিতিক্ষা জাতির জন্য, তার মা তার ভাই তার বোন তার অন্যান্য আত্মীয় স্বজনের যে সংগ্রাম, এটা কিন্তু শেখ রাসেল দেখে দেখে বড় হয়েছে। তো তার মধ্যে কিন্তু ওই যে জাতিকে ভালোবাসা বা জাতিকে কিছু দেওয়ার একটা মানে আগ্রহ বা নেতৃত্ব তখনই তৈরি হয়ে গেছে, এই জিনিস কিন্তু এই দুর্বৃত্তগুলো, এই শয়তানগুলো, এই খুনি, এরা কিন্তু এই নির্দিষ্ট জীবগুলো বুঝতে পেরেছে যে এই 10 বছরের রাসেলকে যদি আমরা বাঁচিয়ে রাখি সে একদিন রাষ্ট্রের নেতৃত্ব দেবে।
এই রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাবে। বঙ্গবন্ধুর যে নেতৃত্ব গুণ, যে দেশের প্রতি ভালোবাসা শেখ রাসেলের মধ্যে আছে, তারা নিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিল, পারার কারণেই তারা কিন্তু শেখ রাসেলকে বাঁচতে দেয়নি। শেখ রাসেল দিবসে এবং রিকের প্রতি শুভকামনা থাকবো যে এই যে এনজিওগুলো, এনজিওগুলো দেখো মানুষের মূলত সেবার জন্য। রিক 1981 সালে প্রতিষ্ঠিত, 84 সালে মানে 84 সালে প্রতিষ্ঠিত। এরকম আরও অসংখ্য এনজিও আছে দেখেন, এগুলো যদি এই আমরা স্বাধীনতা না পাইতাম, এই এনজিওগুলো হয়তো পাকিস্তানের থাকবে, আমরা তাদের কর্মচারী হইতাম, তাদের দ্বারা নির্যাতিত হইতাম। এই যে শত শত এনজিও হচ্ছে, মানুষ কিন্তু এনজিও থেকেও কিন্তু লাভবান হওয়ার প্রচুর সুযোগ আছে। আবার কেউ যদি মনে করেন যে আগে আমরা দেখতাম গ্রামীণ ব্যাংক প্রথমে যখন গেল 5,000-7,000 টাকা করে দিত, কেউ নিয়ে এসে ওটা খেয়ে ফেলত আর কিস্তি দেয় না, প্রত্যেক দিন আসে ওই ছাগল ধরে, এই গরু ধরে, এই ধরে ওই ধরে নিয়ে যায়, তখন রাগে দেয় এনজিও আমাদের গলা কেটে ফেলবে। আবার আমি দেখেছি আমারই অনেক আত্মীয় 5,000 টাকা নিয়েছে, নিয়ে একটা রিক্সা কিনেছে, রিক্সা কিনে সে প্রত্যেকদিন রিক্সা চালায়, 20 টাকা, 10 টাকা, 50 টাকা করে পার ডে রাখে, সপ্তাহ শেষে এটা দিয়ে দেয়। এবং বেশ কিছুদিন পরে, হয়তো 6 মাস 1 বছর পরে, তার সমস্ত টাকা পরিশোধ, রিক্সাটা তার নিজের হয়ে যায়, সে এক বছর রিক্সা চালাইতে চালাইতে একটা অভিজ্ঞ রিক্সা চালক হয়ে যায়, তার কিন্তু একটা ব্যবস্থা হয়ে গেল। আবার কেউ দেখা গেল 5,000 টাকা দিয়ে তখন 700-800 টাকা দিয়ে খাসি পাওয়া যেত, 5-6টা খাসি কিনে ফেলেছে, আর দিন মজুর সে কাজ করে, ওই ওখান থেকে 10-20 টাকা করে রাখে, কোনো রকমে ওই বাড়ির পাশে একটু ওই লাউ লাগায়, একটু সবজি লাগায়, বিক্রি করে 5 টাকা করে রাখে। এক সময় দেখা গেল 6-7টা খাসি বা 10টা খাসি কুরবানির যে 1 বছর পরে বিক্রি করছে, একটা 2,000-2,500-3,000 করে দাম হয়ে গেছে, 10টা খাসির দাম হয়ে গেছে প্রায় 25-30 হাজার টাকা, 5,000 টাকার জিনিস, 25-30 হাজার টাকা তখন হয়ে গেছে অনেক টাকা ওই সময়, 2005-2006 সালের দিকে। তখন এটা সে আবার ইনভেস্ট করছে, অর্থাৎ আপনি কিন্তু মানে একটা যদি মূলধন পান, আপনি চাইলে এটাকে সোনাও বানাইতে পারেন, এটাকে আবার গোবরও বানাই করতে পারেন। এটা হচ্ছে আপনাদের দায়। এনজিওগুলো যারা আসে তারা কিন্তু এই যে উনিও একজন বেতনভোগী কর্মচারী, উনিও একজন বেতনভোগী কর্মচারী, আমরা কিন্তু কেউ মানি না। এনজিওতে একটা মহান উদ্দেশ্য থাকে যে আমি মানুষকে কিছু সাহায্য করি, তারা এই সাহায্য নিয়ে নিজেরা এটাকে আরও বড় করুক। একটা ধরুন গাছের চারা দিয়ে দিলাম আপনাকে, আপনি এটাকে ছোটো মনে করে ফেলে দিলেন যে কি হবে না হবে, কিন্তু এটা যদি এখন লাগান দেখবেন একদিন এটা বহু গাছের রূপান্তরিত হবে, ফল দিবে, ফুল দিবে, আলো দিবে, বাতাস দিবে, একদিন কাঠও দিবে। আমরা বীজ তুলে দিচ্ছি আপনাদের হাতে, এটাকে চারা বানিয়ে গাছ তৈরি করার দায়িত্ব আপনাদের, বিশেষ করে আমাদের মা বন্ধু। তো আপনাদের সময় নষ্ট করলাম, দেরিতে এসে কষ্ট দিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং শেখ রাসেল দিবসে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তাআলা শেখ রাসেলকে জান্নাত বাসী করুক, জান্নাতুল ফেরদাউসে দান করুক, এবং বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর সকল পরিবার যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের শহীদের মর্যাদা জান্নাত বাসী করুক, এবং একই সাথে আমাদেরও পাপগুলো ক্ষমা করে দিক, আমাদের সন্তানদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, যেন আমাদের সন্তানগুলো সুস্থভাবে সুস্থ পরিবেশে বেড়ে ওঠে এবং তাদের তারা ভালো ভালো কাজ হয় এবং তারা দেশ দশ বাবা মায়ের মতো করুক। এই কামনা রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।